হাই ডিসেস সানাও স্যার আজিৰ ভিডিঅত আলোচনা কৰিম এটা ইম্পর্টেন্ট টপিক নেশন অৰ্থাৎ ৰিপৰ্টেড স্পীচ নয় প্ৰথমতে আমি দুটা পার্ট জানি রিপোর্টিং স্পীচ আর কোটেশনের ভিতর ৰিপৰ্টেড স্পিচ বোলা হয় ৰিপৰ্টেড স্পিচটোৰ ওপর যথেষ্ট গুরুত্ব আছে এই ভালদৰে জনাৰ পিছত আমি কৰিব করব ন্যারেশন শুদ্ধকয় করার কারণে আমি ডাইরেক্টত আই থাকিলে ইনডাইরেক্টত হি সি উই দে মাই হিসার দিস ড্যট আওয়ার দেয়ার আস দেম মি হিমহার হিয়ার দেয়ার দিস ডোস উইল উড ক্যান কুড মে মাইট নাও দেন দ্যাট ডে টুমরো দ্য নেক্সট ডে ইয়াস্টারডে দ্য ডে বিফোর আওয়ার দ্য প্রিভিয়াস ডে এগো থাকিলে বিফোর লাস্ট প্রিভিয়াস নেক্সট ফলোয়িং কাম গো এই লিস্ট খুব ইম্পর্টেন্ট এই লিস্ট নজনাক আমি নেই করব নো নেক্সট আমি একটা বস্তু লাগিব করেসপন্ডিং পাস্ট রিপিটেড টু যদি ডাইরেক্টত প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ইনডাইরেক্টত পাস্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট পাস্ট ইন ডিফিনিট পাস্ট পারফেক্ট পাস্ট কন্টিনিউ পাস্ট পারফেক্ট কন্টিনিউ যে হি সেইট আই প্লে ফুটবল হি সেইড দ্যাট হি প্লে ফুটবল

বুঝায় এই পরিবর্তনবিল নহয় জেনে সি সেইট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি সি সেইট দ্যাট অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি হি সেইট আই অলওয়েজ গো টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার হি সেইট দ্যাট হি অলওয়েজ গোজ টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার রিপুটেড স্পিচ যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় বাক্যটো অনুযায়ী সেইট বা সেইটার ধরণী অর্ডার রিকুয়েস্টেড এডভাইসড আদি হয় যেনে The master said to the servant, Go away from here. The master ordered the servant to go away from there. She said to me, Please help me. She requested me to help her. Mother said to me, Study well. Mother advised me to study well. This is one of the most important rules. Next, ৰিপোৰ্টেড স্পীচটো যদি ইণ্টাৰোগেটিভ চেণ্টেঞ্চ হয় আৰু সেই ইণ্টাৰোগেটিভ চেণ্টেঞ্চটো যদি ডব্লিউ এছ ক্লছৰে আৰম্ভ হয় তেতিয়া সেই শব্দটোৱেই বহে যেনে হি চেইড টুমি হু আৰ ইউ হি আমি হু আই ৱাছ হি চেইড টুমি হাও আৰ ইউ হি আকি হাও আই ৱাছ কিন্তু ৰিপৰ্টেড স্পীচটোত যদি প্ৰথমতে ডব্লিউ এচ ক্লছ নাথাকে তেতিয়া ডেটৰ হৰ্নি ইফ বা ৱেডাৰ বহে যেনে হি চেইড টুমি আৰ ইউ ফাইন হি আমি ইফ আই ৱাজ ফাইন দ্য বয় চেইড টুমি কেন ইউ কুক দ্য বয় আস্ট মি ইফ আই কুড কুক এইবিলাক চেণ্টেঞ্চত চেইট বা ছেইটটোৰ সলনি আক্স হয় নেক্সট নিয়ম ৰিপুটেড স্পীচটো যদি এক্স ক্লেইমেটৰী চেণ্টেঞ্চ হয় তেতিয়া সেই চেণ্টেন্সটো অনুযায়ী চেইড বা ছেইটটোৰ সলনি ইনডাইৰেক্টত আমি এক্সক্লেইম টুইথ জয় এক্স ক্লেইম টুইথ চৰ' এক্স ক্লেইম টুইথ অণ্ডাৰ লিখি ইনডাইৰেক্ট কৰা হয় যেনে হি চেইড সৌৰা উই হেভ অন দ্যা মেটছ হি এক্স ক্লেইম টুইথ জয় দেট দে হেড অ'ন দ্য মেটছ he said alas i am undone he exclaimed with sorrow that he was undone she said what a fool i am she exclaimed with wonder that she was a great fool he said to me may god help you he prayed that god might help me this is also one of the most important rules you have to know and try it out on, a, on your book or copy this is one of the most important rules next ৰিপৰ্টেড স্পীচটোত যদি লেট থাকে তেতিয়া আমি ছেইট বা ছেইটটো ধৰণেই ছাজেষ্টেড বা প্ৰপ'ষ্ট লিখোঁ যেনে হি চেট লেটাষ্ট গ' আউট হি চাজেষ্টেড দেট উই শ্বুড গ' আউট দ্য বয়জ ছেইট লেটাষ্ট গ' আউট দ্য বয়জ ছেষ্টেড দেট দে শ্বুড গ' আউট যদি এক বছৰ থাকে তেতিয়া উই শ্বুড হয় বহু বছৰ থাকিলে ছাবজেক্টটো তেতিয়া দে শ্বুড হয় মাদাৰ চে এইট লেট হিম গ' কিন্তু লেটে যদি অনুমতি দিয়া বুজায় তেতিয়া মাইট বি এলাউড টু গো হয় যে মাদার সাজেস্টেড দেট হি মাইট বি এলাউড টু গো লেটে যদি কোনো ধরনের অনুমতি দেওয়া বোঝায় মাইট বি এলাউড টু হয় ধন্যবাদ ভিডিও খেলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট